স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত 11:55 হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। সিঙ্গাপুরে দুই বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন তিনি। আগামী 7 সেপ্টেম্বর দেশে ফিরবেন। 2015 সালে কারাবন্দী অবস্থায় ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড অ্যাটুলিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করায় বিএনপি মহাসচিব। এরপর থেকে 6 মাস পরপর ফলো আপের জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ গত 4 মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন তিনি।